আপনার কি এইরকম হয়, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ঘাঁটছেন আর ভাবছেন আরেকটু করি আর পাঁচটা মিনিট তারপরেই পড়তে বসবো বা কাজটা ধরবো, টিভি দেখছেন আর ভাবছেন আর পাঁচটা মিনিট, সকালে অ্যালার্ম বাজছে স্নুজ বাটন টিপে দিয়ে ভাবছেন আর দশটা মিনিট ঘুমিয়ে নিই তারপর উঠে এক্সারসাইজ করব, আর কখন এই পাঁচটা মিনিট বা দশটা মিনিট এক দু ঘন্টা হয়ে যায় বুঝতেই পারেন না? আমার মনে হয় আমাদের সবারই কম বেশি এই রকমটা হয়। আবার আমাদের অনেকের মধ্যেই একটা স্বভাব দেখা যায়, সেটা হলো করছি করব, রোজ রাতে ভাবছেন সকালে উঠে এক্সারসাইজ করব বা মর্নিং ওয়াকে যাব, আর সকালে ওঠার পর ভাবছেন আজ লেট হয়ে গেল, থাক কাল থেকে করব। সেই কাল আর আসে না। আবার কোনো কাজ আপনাকে করতে হবে আর আপনি ভাবছেন পরে করব, বিকেলে করব, আবার বিকেলে ভাবছেন রাতে করব। এইভাবে সারাদিন কেটে যায়, করা আর হয় না, যাকে বলে গড়িমসি করা বা প্রোক্রাস্টিনেট করা। কিন্তু এরকমটা নয় যে আপনি খুব লেজি অথবা আপনি লাইফে সাকসেস পেতে চান না, হয়তো আপনি খুব বেশি করে সাকসেস পেতে চান, হয়তো আপনি ওয়েট করছেন একটু ইন্সপিরেশনের, তারপরেই আপনি রকেটের মতো ছুটবেন। তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। আজকে আমি মেল রবিনসের লেখা দ্য 5 সেকেন্ড রুল বইটি থেকে 5 সেকেন্ড রুলটা বলবো, আর এও জানাবো যে এই রুলটা কিভাবে এবং কখন অ্যাপ্লাই করবেন। এই রুলটা আপনাকে ইনস্ট্যান্টলি অ্যাকশন নিতে সাহায্য করবে, আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে সাহায্য করবে এবং আপনার জীবনের ভয়গুলোকে কমিয়ে দিয়ে সাহস বাড়িয়ে তুলবে। এটা ইমপ্লিমেন্ট করা খুব সোজা এবং এটার এফেক্ট ইনস্ট্যান্টলি পাওয়া যায়। যে কেউ এটা আজকে থেকেই শুরু করতে পারে যদি তারা চায় তাদের জীবনের কন্ট্রোলকে নিজের হাতে তুলে নিতে আর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই 5 সেকেন্ড রুলটা অ্যাকচুয়ালি কি এবং কেন আমরা এটা ইউজ করব। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব চ্যানেল। একটা দিন ছিল যখন অথর মেল রবিন্স সকালে ওঠার অ্যালার্ম বাজলে বিরক্ত হয়ে স্নুজ বাটন টিপে দিতেন আর যতক্ষণ খুশি ঘুমিয়ে থাকতেন। সেই সময় তিনি আনএমপ্লয়েড ছিলেন, টাকার অনেক প্রবলেম ছিল, তার ওপর তিনি মদ্যপানে আসক্ত ছিলেন। আজও একটা দিন যখন ঘড়িতে অ্যালার্ম বাজলে অথর বিরক্ত হওয়ার পরিবর্তে আর স্নুজ বাটন টেপার পরিবর্তে জাস্ট 5 থেকে কাউন্টডাউন শুরু করেন, আর এখান থেকেই তার দিনের শুরু হয়। অ্যালার্ম বাজলে বিছানায় গড়াগড়ি খাওয়ার পরিবর্তে অথর নিজের মনে মনে বলেন 5, 4, 3, 2, 1 এবং তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে পড়েন। এটাই হলো 5 সেকেন্ড রুল। এটা আপনার ক্ষতিকারক চাহিদাগুলোকে প্রিভেন্ট করবে। এই সিম্পল একটা আপনার অ্যাংজাইটিগুলোকে সরিয়ে দিয়ে আপনার যা করা উচিত সেদিকে আপনাকে কনসেন্ট্রেট করবে। এটা অনবরত চালিয়ে যেতে থাকলে আপনি নেগেটিভ সাইকেলটাকে ব্রেক করে নতুন এবং ভালো হ্যাবিটস তৈরি করতে সক্ষম হবেন। অথর তার এক্সারসাইজ অ্যাভয়েড করার ইচ্ছা স্টপ করবার জন্য এবং তার রেগুলার জবে বাইরে বেরোনোর ক্ষেত্রে নিজেকে পুশ করবার জন্যও 5 সেকেন্ড রুলটা ইউজ করতেন। আবার যখন তিনি কোনো কাজ করবার জন্য ঢিলেমি বা গড়িমসি ভাব ফিল করতেন তখনও তিনি এই 5 সেকেন্ড রুলটা ইউজ করতেন। যেমন যখন তার রেজিউমে আপডেট করার ক্ষেত্রে প্রোক্রাস্টিনেট করার ইচ্ছা হতো তখন তিনি মনে মনে বলতেন 5, 4, 3, 2, 1 এবং রেজিউমে আপডেট করতে লেগে যেতেন। বর্তমানে অথর মেল রবিন্স একজন টেলিভিশন হোস্ট এবং CNN-এর কমেন্টেটর, একই সঙ্গে তিনি একজন মোটিভেশনাল স্পিকার, সাকসেস ম্যাগাজিনের কন্ট্রিবিউটিং এডিটর এবং একজন ফেমাস অথর। 5 সেকেন্ড রুলটা হলো সিম্পলি একটা ডিসিশন মেকিং টুল। অনেকেই নিজেদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দেয় আর কখন অপরচুনিটি আসবে তার অপেক্ষায় বসে থাকে। তার থেকে অনেক গুণে ভালো নিজের ভাগ্যের কন্ট্রোল নিজের হাতেই রাখা এবং নিজেই অপরচুনিটি সৃষ্টি করা। অথর এটাকে বলেন পাওয়ার অফ পুশ, এবং 5 সেকেন্ড রুলটা এই পুশটাই দেয় যেটা আপনার দরকার। আপনি যখন কোনো কাজ করবেন ভাবলেন, ধরুন ঘুম থেকে উঠেই ভাবলেন এক্সারসাইজ করবেন বা আগে থেকে ভেবে রেখেছিলেন সকালে উঠে এক্সারসাইজ করবেন, অ্যালার্ম বাজলেই নিজে নিজে বলুন 5, 4, 3, 2, 1। এই 5 সেকেন্ডের মধ্যেই আপনাকে জোর করে উঠে পড়তে হবে এবং এক্সারসাইজ স্টার্ট করে দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো কাজ শুরু করতেই আমরা গড়িমসি করি বা প্রোক্রাস্টিনেট করি। আমাদের মাইন্ড সবসময় আরামে থাকতে চায়, তাই মাইন্ড বলতেই পারে আজকে থাক কালকে দেখা যাবে। কিন্তু 5, 4, 3, 2, 1 বলার সঙ্গে সঙ্গে আপনি একটা জোশ খুঁজে পাবেন আর আপনার নিজেকে পুশ করতে খুব সহজ হয়ে যাবে।
আপনি যখন কোনো কাজ করবেন ভাবেন, তখন যদি আপনি 5 সেকেন্ডের মধ্যে কাজটা স্টার্ট না করেন, তবে 5 সেকেন্ড পরে আপনার মাইন্ড কাজটা না করার বাহানা বার করতে থাকে। আজকে থাক, শরীরটা ভালো নেই, অন্যদিন করব, বা একটু রেস্ট নিয়ে নিই তারপর করব, বা এখন বিজি, টাইম নেই, ইত্যাদি ইত্যাদি। আর এই বাহানা করার আগেই যদি কাজটা করব ভাবার 5 সেকেন্ডের মধ্যেই কাজটা স্টার্ট করে দিতে পারেন, তাহলে কাজটা কিন্তু হয়ে যাবে। আপনাকে জাস্ট 5 থেকে কাউন্ট ডাউন করতে হবে, 5, 4, 3, 2, 1, ব্যাস স্টার্ট। মডার্ন টেকনোলজি আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন বা ট্যাবলেট ধরিয়ে দিয়েছে। এগুলো আমাদের বেশি প্রোডাক্টিভ করে তোলার জন্যই তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রোডাক্টিভ হওয়ার পরিবর্তে এগুলোর দ্বারা ডিস্ট্র্যাক্ট হই। আমাদের অনেকেই পড়াশোনা কাজকর্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ করি, ইউটিউবে ইউজলেস ভিডিও দেখে টাইম কাটাই, মনে মনে ভাবি আর 5 মিনিট, 10 মিনিট করে নিই, তারপর পড়ব, তারপর কাজটা করব। এগুলো আমাদের ঢিলেমি করা বা প্রোক্রাস্টিনেট করার ক্ষমতাকেই বাড়িয়ে তোলে। আপনি হয়তো জানেন যে কাজটাকে আপনি অ্যাভয়েড করছেন সেটা আপনাকে ভবিষ্যতে সিরিয়াস ট্রাবল দেবে, তাও আপনি অ্যাভয়েড করছেন। এটা ডিস্ট্রাকটিভ প্রোক্রাস্টিনেশন। এক্সপার্টরা বলেন প্রোক্রাস্টিনেশন হল ব্যাড টাইম ম্যানেজমেন্ট এবং উইল পাওয়ারের অভাব ও প্রপার সেলফ ডিসিপ্লিনের অভাবের ফলাফল। প্রোক্রাস্টিনেশনটা শুধুমাত্র লেজিনেস নয়, এটা সাইড এফেক্ট হিসেবে স্ট্রেসকেও বাড়িয়ে তোলে। কার্লেটন ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর টিমোথি পাইকেলের মতে, প্রোক্রাস্টিনেশন হল আমাদের সাবকনসাস ডিজায়ার, যেটা আমাদের ইনস্ট্যান্টলি আনন্দ দেয়। প্রোক্রাস্টিনেশনটা হয়তো ইমিডিয়েট লাইফের স্ট্রেসকে রিমুভ করে, কিন্তু আমরা অনবরত প্রোক্রাস্টিনেট করে আমাদের লাইফের স্ট্রেসকে লং টার্মে বাড়িয়ে তুলি। প্রোক্রাস্টিনেশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই 5 সেকেন্ড রুলটা ইউজ করুন, এটাকে একটা নতুন হেলদিয়ার হ্যাবিট বানিয়ে নিন। প্রোক্রাস্টিনেশন মানেই আপনি আপনার জীবনের কন্ট্রোল ছেড়ে দিচ্ছেন। এখন থেকে তার পরিবর্তে জাস্ট 5 থেকে কাউন্ট ডাউন করুন, আর নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতেই রাখুন। কোনো কিছুই আগে থেকে সেট করা নেই। আপনার হ্যাবিটস, মাইন্ডসেট এবং পার্সোনালিটি সব কিছুই ফ্লেক্সিবল এবং পরিবর্তন সাপেক্ষ। এটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, আপনার লাইফ ভালোর দিকে চেঞ্জ হতে শুরু করবে। এই চেঞ্জ করবার জন্য 5 সেকেন্ড রুলটা ইউজ করুন, এটা আপনার ডিফল্ট রিয়াকশনকে অ্যাডজাস্ট করতে হেল্প করবে। এখন থেকে যা করতে চাইছেন 5 সেকেন্ডের মধ্যে স্টার্ট করে দিন। ডিসিশন নেওয়ার 5 সেকেন্ডকে কখনোই অতিক্রম করতে দেবেন না, মনের জোর রাখুন। হ্যাঁ, আপনিই পারেন, আপনিই পারবেন, পরে নয়, কালকে নয়, এখনই। আপনি যা করতে চান তা এখনই শুরু করতে হবে। চলুন কাউন্ট ডাউন শুরু করুন, 5, 4, 3, 2, 1, স্টার্ট। এই ভিডিওটা এই পর্যন্তই। এই বইটি ডিটেলসে পড়তে চাইলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কালেক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে সবাইকে এই 5 সেকেন্ড রুলটা জানতে সুযোগ করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে মোটিভেশনাল ভিডিও এবং সেলফ হেল্প বুক সামারি বাংলায় পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরপরে পাশে আসা বেল আইকনটাকে দাবিয়ে দিন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পরের ভিডিও পরের সপ্তাহে। ফাইনালি, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।